হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম সুইট হোম উইথ চন্দ্রা। তো তোমাদেরকে নতুন করে আর একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। তো আশা করি আমার সকল বন্ধুরা খুব 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 ভালো আছে, আমিও ভালো আছি। তো চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তা আজকের ব্লগে তোমরা ভাবছো যে আমি কী শেয়ার করবো, তো শেয়ার করছি হচ্ছে আমার নিউ ইয়ার রেভলিউশন, যেগুলো আমি নিয়েছি, যেটা তোমাদেরও জেনে রাখা ভালো, তোমাদের জন্যও ভালো আর আমার জন্যও ভালো। তো চলো এক একটা করে রেভলিউশনগুলো বলি। মানে রেভলিউশন মানে ওই নতুন বছরে নতুন কিছু সংকল্প নিয়েছি যেগুলো আমি এবছর করবো, মানে করবোই করবো, মানে আমি খেলে নিয়েছি করবো। তো জানি না কত করবো, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো কিছু ব্লগ পাচ্ছি না সত্যি কথা বলতে, অনেস্টলি কী করবো না বুঝে পাচ্ছি না। সবাই তো রান্না করছে, বলো এবার রান্না রান্না দিতে দিতে বোর লাগে না, বলো একই সময় রান্না রান্না রান্না। তো এটা হচ্ছে আমার শ্বশুরের লুঙ্গি, কেউ কিছু মনে করো না, হ্যাঁ এরকম করে টাঙিয়ে রাখে। তো যেটাই তোমাকে বলছিলাম, তো আমার ফার্স্ট রেভলিউশন হচ্ছে এই ইয়ারে, মানে 2021-এ আমি প্রচণ্ড খেয়েছি, খেয়ে খেয়ে হাতি হয়ে গেছি। তো মুখটা দেখে ভেবো না, আমি ভীষণ রোগা, এইগুলো হচ্ছে চর থাপ্পড়। তো এটা আমার মাসি দেখবে, মানে মাসিও দেখে আমার ইউটিউবের চ্যানেল। তো সেই মাসি আর আমার যে ছোটোবেলার টিচার ছিল, সে খুব আমার গালে ঠাস 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 করে মারতো। তো ওই চর খেয়ে খেয়ে আমার গালগুলো এরকম ঢুকে গেছে, তো সেই জন্য আমার মুখটা এরকম চ্যাপটা, মানে আমি রোগা না, আমার ফুল বডি দেখো, এই দেখো ভুঁড়িটা হয়েছে, দেখেছো একদম ছ মাসেরই মনে হচ্ছে। তো এটা হয়েছে মিষ্টি খাওয়ার জন্য। তো এই বছর আমি ভেবেছি মিষ্টি একদম খাবো না, কিন্তু কী করবো বলো না, মিষ্টি না আমার ভীষণ ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। তো ভেবেছি এবছর মিষ্টিটা খুব কম খাবো, একটু রোগা হতেই হবে। মানে হাঁড়ি বেরিয়ে যাচ্ছে, শাড়ি পরলে ভালো লাগছে না, ইয়া হাঁড়ি মনে হচ্ছে 9 মাসের, মানে 8 মাসের, ওই হলো একটা ভাল লাগে না। তো এই একটা রেভলিউশন। আর একটা হচ্ছে এবছর তোমরা কেউ অনেকে খেয়াল করবে যে আমি সবার ভিডিওতে গিয়ে একটা করে কমেন্ট করে আসছি, যেটা আমি আগে করতাম না, ভীষণ বাজে স্বভাব ছিল। তো এই বছরের শুরুতেই আমি ডিসিশন নিয়েছি, ভিডিও দেখলে আমি অতি অবশ্যই একটা ছোট্ট হলেও কমেন্ট করে আসব, তোমাদেরকে জানিয়ে আসবো আমার বন্ধুদেরকে যে আমি তোমাদের ভিডিও দেখি, তোমাদের সাথে আছি, মানে সাথে আছি পাশে আসি। আগে কি হতো, ভিডিও দেখতাম বাট কমেন্ট করা হতো না। তো এখন ভেবেছি না কমেন্ট করবো, এবার রান্না করতে করতে দেখি বা কোনো কাজ করতে করতে দেখি আর ফাঁকা টাইমেই বসে দেখি। তো একটা কমেন্ট আমি করবোই আমার বন্ধুদের, আমার অনেক ভালো ভালো বন্ধু আছে যারা আদৌ যায় না যে আমি তাদের ভিডিও দেখি, এরকমও আছে, ভাবে আমি হয়তো তাদের ভিডিও দেখি না। তো ভাবলাম এবার থেকে একটা করে কমেন্ট করব। আর এটা তো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আমার যে এই যে লাইনারটা দেখছো না, লাইনারটা আমি মানে লাইনারটা পড়ি, কিন্তু এখন যে ইদানিং যে উইঙ্ক লাইনার যে এরকম করে টেনে কীরকম একটা পড়ে, আজকেই চেষ্টা করেছি, দেখো দেখো এই চোখের এখানগুলো, এই চোখে পড়েও নিয়েছিলাম, পড়ে নিয়েছিলাম আর এই চোখটা পড়তে পারিনি। মানে দেখো না কী অবস্থা চোখে, মানে পড়তেই পাচ্ছি না। মানে এবছর আমি ট্রাই করেছি, প্রায় 1 ঘন্টা আমি ট্রাই করেছি উইঙ্ক লাইনারটা পড়ে, 1 ঘন্টা বসে। তুমি বুঝতে পারছো তোমাদের আমার ধৈর্য কত। তো ভাবলাম আজকে পড়বো, কিন্তু অ্যাট লাস্ট হতে পারে। তার জায়গায় একটা কাজ হয়েছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, আমার ড্রেসিং টেবিল, আমি এখানে বসে আইলাইনার পরার চেষ্টা করেছিলাম, তো যেটা পরিনি, আর যার জায়গা এই যে দেখছো এই জায়গাটা আমি পুরো কালো করে দিয়েছি, মানে লাইনারটাকে তুলেছি, মুছেছি, মুছতে মুছতে আমার এখানটা পুরো কালো হয়ে গেছে। তো আমার লাইনার অ্যাট লাস্ট দেখো আমি পড়তে পারিনি। চলো ফ্রন্ট করে দেখাই, তোমরা বুঝতে পারবে না আমার চোখটা, চলো ফ্রন্টে করি। আমার মানে কী অবস্থা করেছি আজকে, মানে ট্রাই করলাম যেহেতু আজকে যে শর্ট বানাবো, তো আমি একটু উইঙ্ক লাইনার পরার চেষ্টা করি, তো হলো না, জানি না কবে হবে, অনেক চেষ্টা। আমার খুব ভালো লাগে উইঙ্ক লাইনার, কিন্তু আমার চোখটা দেখো এরকম বন্ধ করলে চোখের পাতাই ভাসে না, তো হলো না। তাই এদিকটা হয়েছিল লাস্টে, এদিকটাও মুছে দিয়েছি, এদিকটাও মুছে দিয়েছি, পড়বই না, দুর্নিকুচি করেছে। তো এই হচ্ছে আমার। আর একটা 4 নম্বর, 4 নম্বর যেন কী ছিল দাঁড়া একটু ভেবে নিই, 1 মিনিট ফিরে আসছি, দাঁড়াও মনে পড়লো। মানে কী, মানে সেটা হচ্ছে আমি অত্যন্ত টাকা ধ্বংস করি, মানে টাকা ধ্বংস করি মানে কি, খুব কম জমাই, মানে জমানোটা মানে আমার কাছে টাকা এলেই আমি কিছু না কিছু কিনতে থাকি, মানে আদৌ ওটা ব্যবহার করি না করি, মানে এরকম অনেক জিনিস আছে যেগুলো আমি ব্যবহার করিনি পরে ডাস্টবিনে গেছে, বেশি করে মেকআপের জিনিস। তো তোমরা ভাবতে পারো মানে আমি খুব, মানে এইটা আমার না নতুন কিছু উঠলে কেনা, মানে কী বলবো, হাতে চুলকানি হয় এরকম টাইপের, মানে একটা, মানে তোমরা মেয়েরা বুঝতেই পারছো কেমন লাগে। তো আমার মানে টাকা আমি জমাই, কিন্তু ওই যে কিনে নিই, তো এই করে আমার ব্যাঙ্কে অ্যাকাউন্টে 0 ব্যালেন্স হয়ে আছে,
বুঝতে পারছো, জিরো ব্যালেন্স হয়ে আছে। তো এই বছর আমি ডিসিশন নিয়েছি আলতু ফালতু একটাও কিচ্ছু আমি কিনবো না, যেটা আমার দরকার হবে শুধু সেটাই কিনবো। আর বলে দিই সব পয়সা কিন্তু আমার বরের কাছ থেকে আমি নিই না, ঠিক আছে? আমার মা বাবা যে হাত করছে সেটা দিয়ে কিনি, আর বরকে সেটা বলি না, যেগুলো কিনি ওর কাছ থেকে লুকিয়ে রাখি, কেন কি ও বিশাল চেঁচামেচি করবে এরকম এত জিনিস কিনলে। তো এই হচ্ছে উল্টোপাল্টা প্রচুর জিনিস আমি অর্ডার দিয়েছিলাম, কিনেছি। তো একদিন তোমাদের বক্সগুলো দেখাবো, মানে সব বক্স আমি জমিয়ে রেখে দিয়েছি, দেখাবো কেন, দেখিয়ে দিই এখন, বলো টাইম আছে যখন দেখিই না আমার বক্সগুলো। চল বন্ধুরা, এটা হচ্ছে আমার সিক্রেট মানে আলমারি রে বলতে পারো, মানে এটা আমি লুকি লুকি রাখি, যা অর্ডার দিই তার বক্স বক্স রাখি, আর যেগুলো বিশাল বড় বড় হয় সেগুলোকে ফেলে দিয়েছি সোজা নিয়ে পুকুরে। আমার বাড়ির পাশে পুকুর আছে, অনেকে জানো তো। এই দেখে নাও, এই দেখো দেখো, এটা পুরো ওই বক্সে ভর্তি, জিনিসপত্র নেই, অর্ধেক পুকুরে গেছে, অর্ধেক বক্স, অনেক বক্স রেখেছি, অনেক বক্স আছে, ভেবেছি যদি কোনো দিন দরকার দেয় তো এই বক্সগুলো রেখেছি, জানি না কোনকালে ব্যবহার করব। তো এই একটা বক্স, এই দেখো অনেকে প্যাকেট রেখে দিয়েছি, আর আমি দেখো সবই কিন্তু আমার ফ্লিপকার্ট, আমি মানে বেশি করে ফ্লিপকার্ট দিয়ে অর্ডার দিই, তো সবই এখানে মোটামুটি যত বক্স দেখবে সবই ফ্লিপকার্ট, তো বুঝতেই পারছো। এই দেখো এটা একটা বড়, কি অর্ডার দিয়েছিলাম কী জানি মনে নেই, বিল আছে এখনও, তো বুঝতেই পারছো এইগুলো বড় বড় বক্স রেখে দিয়েছি। আর এইগুলো কিছু আমার পর জানে না যে আমি এত কিছু অর্ডার দিই, লুকিয়ে লুকিয়ে দিই, বুঝতেই পারছো তো। কিছুটা মায়ের ওখানে অর্ডার দিই, মায়ের রিসিভ করে, আর কিছুটা আর মেকআপে তো প্রচুর প্রচুর, মানে অনেক ক্রিম ফ্রিম অর্ডার দিই, অর্ধেক বক্স ফেলে দিই, অর্ধেক মাখি অর্ধেক মাখি না, তাই মোটামুটি সব ব্র্যান্ডেরই ক্রিম আমি মেখে বসে আছি, এরম না ভালো ব্র্যান্ড থেকে লোকাল ব্র্যান্ড। তো চলো ফিরে আসি, ফ্রন্ট ক্যামেরায় বন্ধ করে দিই, আমার বর জানতে পারলে না চেঁচাবে কাই কাই করে। চলো ফিরে আসি ফ্রন্টে। বন্ধুরা তো দেখলেই, মানে এই জন্যই বললাম যে মানে এই বছর আমি কিছু আলতু ফালতু কিছু অর্ডার দেব না, তো জানি না কতটা রাখতে পারবো আমি, মানে প্রত্যেক বছরই বলি আমি রোগা হব, প্রত্যেক বছরই বলি কিছু কিনবো না। তবে একটা রেভলিউশন আমি স্টার্ট করেছি, তোমরা এটা মানবে, এখন অনেকেই দেখবে আমি অনেকের ভিডিও দেখলে কমেন্ট করি, মানে আগে দেখতাম কিন্তু কমেন্ট করতাম না, বাট এবছর থেকে যখনই যখনই যার যার ভিডিও দেখবো ছোট্ট হলেও একটা কমেন্ট আমি করেই আসবো, ঠিক আছে? তো আর কি বলবো, পাগলের পাগলামি অনেক সহ্য করলে। তো চলো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও, ততদিন সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে সাপোর্ট করতে থাকো। টাটা।